হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? অঙ্কিতাস লাইভ ব্লগে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালোই আছো, আর আমরাও বেশ ভালো আছি। আজ আবার আমাদের একটা নেমন্তন্ন নেমন্তন্ন বলতে, আজ আমার মামা শ্বশুরের নাতির অন্নপ্রাশন, মানে শুভর মামার বোনের ছেলে তার অন্নপ্রাশন, তো সেখানে নেমন্তন্ন। তো সকালে টিফিনটা করে আমরা ঘরেই খেয়ে নিয়েছি। তো বেরোবো, শুভ বললো যে 10টা সাড়ে 10টা নাগাদ বেরোবো। তো আস্তে আস্তে এবার রেডি হওয়ার পালা। তো তার মধ্যে একটা বাজে একটা অভিজ্ঞতা হলো আমার, তো সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আমরা রেডি হতে থাকি, তো যখন বেরোবো তখন তোমাদের সাথে সেটা আমি শেয়ার করছি। তো এই ফাঁকে মোটামুটি হয়ে গেছে, আমি এখানে রেডি হচ্ছি। আর আমার না সব থেকে বিরক্ত লাগে এই চুল বাঁধাটা, বিরক্ত লাগে, মানে আমার একদম ভালো লাগে না। তো যাই হোক, কিছু করার নেই, নেমন্তন্ন বাড়ি যাচ্ছি, একটু তো সাজুগুজু করতেই হবে। আর এইদিকে বাবাইকে আগে রেডি করিয়ে দিয়েছি, তো বাবাই রেডি হয়ে এই যে দুষ্টুমি করে যাচ্ছে, এদিক ওদিক ঘুরছে। যো যোকে বাড়িতে রেখেই আমরা মাঝে মাঝে যাই, একটু একটু একা থাকে। তো যাই হোক, চলো এবার আমরা মোটামুটি রেডি হয়ে গেছি। বাবাইও এই যে একটুখানি হেয়ার কম্বাইন করে নিচ্ছে, এবার আমরা বেরোই গেলাম। তো গাড়ি করে আমরা তো এখান থেকে যাচ্ছি, শুভই ড্রাইভ করে যাচ্ছিল। তো চলো তোমাদের সাথে অভিজ্ঞতাটা শেয়ার করি। অ্যাকচুয়ালি হয়েছে কি, আমাদের যে এসিটা চলছে তো সেটা হঠাৎ খারাপ হয়েছে। তো নর্মালি কোথায় কি সার্ভিস করব, তো আমি আরবান কোম্পানিতে কন্ট্যাক্ট করেছিলাম, তো সেখান থেকে একজন এসছে। তো যাই হোক, যেখানে শেষমেশ দেখা গেল যে যেটা আউটডোর আছে সেটার কম্প্রেসারটা খারাপ হয়ে গেছে, তো সেটা পাল্টাতে হবে। তো যাই হোক, অনেক এস্টিমেট দিচ্ছে। মোটামুটি আমার যেমন ভোল্টাসের 5-স্টার এসি, তো সেখানে আমার কম্প্রেসারটার দাম বলছে 7,500 টাকা, আর ওয়ারেন্টি যেটা সেটা বলছে 3.5 দিন দেবে। আবার সে পার্সোনালি বলছে যে সে নাকি 5 বছরের ওয়ারেন্টি দেবে, তো সেটা কি করে সম্ভব হয় আমি বুঝতে পারছি না। তো আজ সকালবেলা কি হলো, শুভ বলল দেখো একবার একটু কোম্পানিতে ফোন করো, তারপরে দেখো ওখানে কি বলে না বলে। স্বাভাবিক, এত টাকা দিয়ে সারাই করো, একটু তো চিন্তা লাগে। আর যাই হোক, কোম্পানিতে ফোন করলাম, তো গুগল থেকেই সার্চ করে একটা নাম্বার পেয়েছি, যেটা দেখলাম রয়েছে আরপন কোম্পানি কাস্টমার কেয়ার সার্ভিসের নাম্বার। তো সেখানে ফোন করলাম, তো ফোন করার পরে উনি আমাকে বসে বলছেন এক্ষুনি আপনার নাম্বারে একটা ফোন যাবে, তো আপনি সেটা রিসিভ করুন। তো আমি বললাম কি আবার আমার ফোনে ফোন আসবে কেন? বললো দেখুন আপনার নাম্বারে ফোন যাবে। তো একটা দেখলাম একটা নাম্বার থেকে ফোন আসলো, তো ওখানে লেখাই আছে কাস্টমার সার্ভিস বলে। তো যাই হোক, ফোনটা রিসিভ করলাম যথারীতি। ফোনটা রিসিভ করার পরে সে আমাকে বলছে অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে। তো আমি তাকে বললাম যে কি প্রবলেম হয়েছে সেটা তো আপনি আগে শুনুন। তো বলছে হ্যাঁ বলুন। আমি বলছি এরম এরম ব্যাপার, তো আমি কি কম্প্রেসারটা ভোল্টাসেরই পাবো বা না অন্য কেউ? না না, ভোল্টাসের পাবেন। তাই বললাম ওয়ারেন্টি কী করে পাবো? না, আপনি ফার্স্টে অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করুন, তারপরে আমি আপনাকে বলছি। আর তারপর আমি ভাবলাম যে হ্যাঁ হয়তো অ্যাপ্লিকেশানে কিছু ফর্মালিটিস আছে। না, পেমেন্টটা কী করে করেছেন? আমি পেমেন্ট তো আমি জিপে করেছিলাম। তো বললো ঠিক আছে আপনি অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করুন, বারবার করে আমাকে ইনসিস্ট করছে অ্যাপ্লিকেশান ডাউনলোড করার জন্য। তো যাই হোক, আমি অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করলাম। এরপরে উনি ওখান থেকে আমাকে পুরো পরপর বলে যাচ্ছে এটা অ্যালাউ করুন, এরপরে এই পারমিশনটা ওকে করুন। তো লাস্ট আমার একটু সন্দেহ হলো, আর অ্যাপ্লিকেশানটা হচ্ছে অ্যাভেল ডেস্ক, বললো এটা আপনি আগে ডাউনলোড করুন। তো আমি না ফার্স্ট বুঝতে পারিনি যে এটা কী বললো। আমাকে বললো যে আপনার ডিটেলস এখানে পাওয়া যাবে, আপনি কি পেমেন্ট করেছেন না করেছেন, তো সেটা দেখে আমার বলতে হবে। এবার আমি ওনাকে বললাম যে আমরা তো নর্মালি জানি ফোন নাম্বার থেকে সার্চ করলেই ডিটেলস পাওয়া যায়, তো বললো যে না আপনাকে এটা ডাউনলোড করুন। তারপরে না আমার একটা জায়গায় খটকা লাগলো, তো আমি নক করলাম, শুভকে বললাম শুভ এরম এরম ব্যাপার, তখন কিন্তু সে আমার লাইনে আছে। তো লাস্ট একটা পারমিশন সেটা আমাকে অ্যাক্সেস করতে হবে, ওখানে দেওয়া রয়েছে সেটা তার ফোনের সাথে আমার ফোনটা কানেক্ট হয়ে যাবে। সেটা না আমি ভাগ্য ভালো পড়ে পড়ে কাজটা করছিলাম, তো হঠাৎ যখন দেখলাম এরকম, তো শুভকে বললাম, শুভ বললো তুমি সঙ্গে সঙ্গে কাটো, এটা কিন্তু ফ্রড হচ্ছে বলে আমি কেটে দিলাম। এবার আপনারা বলুন যে আমি যে ফোনটা কেটে দিলাম তারপরে তো সে আমাকে কল ব্যাক করবে, কিন্তু কোনো রকম কল সেখান থেকে আসেনি। তো আমি সেটাই ভাবলাম যে মানে ভাগ্য ভালো আমি সেটা পড়ে পড়ে করেছিলাম, নালে কিন্তু আজকে আমার সাথে একটা বড় স্ক্যাম হয়ে যেত।
তো যাই হোক, কথা বলতে বলতে আমরা এই যে নেমন্তন্ন বাড়ি চলে আসলাম, এই যে বেলুন দিয়ে বেশ সুন্দর করে সাজিয়েছে, শুভ অন্নপ্রাশন অধৃত, আজকে যার অন্নপ্রাশন এই যে সেই অন্নপ্রাশন এই বাচ্চাটার, ইয়ে দেখুন। আর শুভর কাছেটা খুব যাচ্ছিল, তো এবার খাওয়া দাওয়ার টাইম, একটু পুচকাটাকে দেখে তাকে গিফট দিয়ে চলে আসলাম খাওয়া দাওয়ার। এখানে এখানে একটা ক্লাব আছে, তো সেটা ভাড়া করেছিল। তো এই যে খুব সুন্দর বেলুন দিয়ে এখানে গেটটা সাজিয়েছিল, সামনে একটু বেলুন দিয়ে সাজিয়েছে, বেশ ভালোই লাগছিল। আর বাবাই তো জানো সবাই দুষ্টুমি ওর রয়েছে, তো এখানে শুভ বসেছে, আমরা আসছি, বাবাই রয়েছে। আর এই যে এটা হচ্ছে মেনু কার্ড, বেশ সুন্দর করে লেখাটা আছে দেখুন, আমি অধৃত বলছি, ক্রমেই আমি হচ্ছি বড় হয়ে উঠছি, আমার উঠেছে দাঁত, এবার আমি খাবো, সুন্দর লিখেছে। তো যাই হোক, এরপরে খাওয়া দাওয়ার পর্ব চালু হলো। তো আমি না খাওয়া দাওয়াটা বেশি ভিডিও করতে পারিনি, কারণ বাবাই ছিল, ওকে খাওয়াতে গিয়ে আমার একটু, বুঝতেই তো পাচ্ছেন চুটকে থাকলে যা হয়। তো এখান থেকে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়লাম, একটু মামা বাড়ি গিয়ে বসবো, আর ওখান থেকে না আমাদের বাড়ি কাছে, তো একটু যাবো দেখা করতে। তো পুচকেটার অবস্থা দেখো, কি দুটো বোতল এখানে জল কিনছে, বেবিতা হাঁটু খাচ্ছে, খিদে পেয়ে গেছে গো, এটা মাঞ্চ টাঞ্চ দেবে এখন। আমরা একটু বসেছিলাম, কারণ এই যে দিদিদেরও আসার কথা ছিল, ওরা আসতে একটু লেট হচ্ছিল, তো যখন এসছি একটু দেখা করব না, তো এই যে ওরা এসছে, ওদের সাথে খাওয়া দাওয়া করছিল বলে আমরা উল্টো দিকে বসেছিলাম, একটু গল্প টল্প করছিলাম ওদের সাথে। আর বাবাই তো এখানে রয়েছে, একটুখানি দুষ্টু দুষ্টু করবে। এরপরে সবাই মিলে আমরা একটু ফটোশ্যুট করে নিলাম। এখানে রয়েছে এই যে মাস মেঝো মাসি, মা, দিদি, আর এটা হচ্ছে গিয়ে যার অন্নপ্রাশন তার বাবা, মানে হিসাব মতো আমার নন্দাই। তো এখানে বাবাই এবার এখানে খেলাধুলার পর্ব ওদের চলছিল, ওই বেলুনগুলো যেগুলো ছিল ওগুলো নিয়ে পাগলা বাবাই, তো আরও দু তিনজন বন্ধু ওদের হয়ে গেছে। তো এই যে মারপিটের খেলাধুলো চলছে, এরপরে ওখানে তো পর্ব মিটেছে, মিটে আবার দিদি শুদ্ধ বলল চল ঘরে যাই, ঘরে গিয়ে সবাই মিলে একটু গল্প করি। তো সবাই মিলে একটু আসছি, পেছনে মা মাসি ওরা আসছে, আর এখানে এসে দেখি পুচকুটা ঘুমিয়ে পড়েছে। তো যাই হোক, একটু ফটোশ্যুটের পর্ব চললো, এরপর টাটা বাই বাই করে আমাদেরকে এগোতে হবে বাড়ির দিকে। তো যাই হোক, আজকে যেই স্ক্যামটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম এই কারণে, কারণ হয়তো এরকম কোনো ফোন আসবে বা কাউকে কেউ কিছু বলতে পারে যে এটা ডাউনলোড করুন বা এটা অ্যালাউ করুন, তো কাইন্ডলি সেটা অ্যাভয়েড করারই চেষ্টা করবে। আর বেসিক্যালি সবাই যেই অ্যাপ্লিকেশানগুলো ডাউনলোড করবে বা কিছু হবে, তো সেটা কাইন্ডলি পড়ে একটু চেক করে দেখবে, যে এই ভুলটা আমি করতে গিয়েও, মানে আমি ওটা সলভ করতে পেরেছি কারণ আমি জিনিসটা পড়েছিলাম বলে। তো যাই হোক, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, কেমন লাগলো সেটা জানাবে, আর ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে, আর যারা আমার চ্যানেল নতুন তারা প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো আরও আসছি পরের ব্লগে, সবার সাথে দেখা হচ্ছে, সবাই ভালো থেকো, হ্যাপি থেকো।